রাসূল বলেন রমজানে চারটা কাজ বেশি বেশি করে করবা নম্বরে কালিমা তাইয়্যিবা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা জান্নাত চাইবা আর চার নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা এই চার তাসবিহ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একসাথে মিলিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার একটু গরম পানি আনতো বাচ্চা চিনি ছাড়া চা لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار وربطه بابي إن شاء الله এর পরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে 70000 বার কালিমা তৈয়বার এটা খতম করুন ইনশাআল্লাহ কর 70000 বার কি কালিমা তৈয়বা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তাহলে তেলাওয়াত বেশি বেশি করে করব জিকির বেশি বেশি করে করব ইস্তিগফার বেশি বেশি করে করব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন আস্তাগফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه إير بره خلو كار رمضان كتو بشي دامي هو بي زار رمضان مشي جت جي پوریمان گونا تكي محفوظ تار رمضان اي پوریمان دامي چوكير گونا تكي کانير گونا تكي زبانير گونا تكي حاتير گونا تكي پاير گونا تكي زار رمضان جي پوریمان محفوظ تار رمضان اي پوریمان دامي তাহলে ফেসবুক ওয়ালারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ফেসবুক ওয়ালারা বলেন ফেসবুক ওয়ালারা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কি না বলেন বলেন না ইনশাআল্লাহ রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তাআলা তৌফিক দান করেন বিশেষ করে হাফেজ কোরআন তোমাদেরকে বলছি রমজানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে রমজানে গুনাহ করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা দুই নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করলা আমি কি বুঝাইতে পারছি না রমজান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমজান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষার তিন ঘন্টা সময় কিরকম দামি ম্যাট্রিক পরীক্ষা তিন ঘন্টা কিরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবো নি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক খাইব নি জোরে কর না তো ফেসবুক এত দামি হইলো পরীক্ষার সময় সাহা না খা এটা আমার জীবনের মশালা এই তিন ঘন্টা আমার জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাল্লাহ এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রসুল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে যার রমজানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার এই ছয় তাসবিহ করতে থাকলেন একবার ছয় তাসবিহ শেষ করলেন আবার সময় আছে আবার ছয় তাসবিহ শুরু করলেন আবার সময় আছে আবার শুরু করলেন তো আমার রমজান কেমন হবে কি দোকানে বসে বসে তসবি পড়তে অসুবিধা কি হবে বলেন এগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ডুবে গেছে কি মোবাইল তো সব শেষ করলো মোবাইল তো সব কি করলো বলেন মোবাইলে তো সব শেষ করলো এরপরে রমজান কার রোজা কত বেশি দামি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি সাদাকা করতেন রমজানে সবচেয়ে বেশি সাদাকা করতেন রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল কি পরিমাণ রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে আল্লাহর নবী রমজানে এই পরিমাণ সাদাকা করতেন রাসূলের সাদাকা ছিল রমজানে কার রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত কি
আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার করনে ওয়ালাও বাজার করনে ওয়ালাও নামাজ পড়ে না যারা রাঁধে তারাও নামাজ পড়ে যারা খাইতে আসে তারাও নামাজ পড়ে অধিকাংশ খানে ওয়ালা রোজা রাখে না আচ্ছা এই ইফতার পার্টির স্বভাব কেমন হবে আবার হিন্দু আছে ওই ইফতার পার্টির ছড়ি ঘর আছে না নাই বলেন আমি পারবো না মেহমান নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা চনাবুট আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চনাবুট দিয়ে ইফতার করে পঞ্চাশ জন ছাত্র শিক্ষক আপনার চনাবুট দিয়ে ইফতার করলো এবার বলুন তো দেখি আপনি কি পরিমাণ ফ্রেশ রমজানের রোজার সওয়াব পাবেন আরে সুবহানাল্লাহ বলেন এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেশ ফ্রেশ রমাদানের রোজার নেকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আস্তে কইছে যা কোন কথা কই কোন বিপদে পড়ি কহতেন না ঠিক আছে আমি শুধু কিন্তু দাল লারকামের কথা বলি নাই আমি শুধু দাল লারকামের কথা বলি নাই আপনার যেখানে যেই মাদ্রাসা সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা চনাবুট দিয়ে দিবেন কারো সাধ্য আছে তো বিশ কিলো দিয়ে দিবেন সাধ্য নাই তো পাঁচ কিলো দিয়ে দেন সাধ্য নাই তো এক কিলো দিয়ে দেন এক কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন হ্যাঁ আপনি এক বস্তা চিনি দিয়ে দেন দশ কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পাবেন মিন গায়রে আইন তাকাসা মিন আজরিহি সেই এক জাররা নেকি কম করা ছাড়া সুবহানাল্লাহ বলেন তাহলে এবার বলুন তো দেখি এই মাদ্রাসার জন্য আমরা কিছু করতে পারি কিনা বলেন পারি কিনা বলেন যদি আপনি এক বস্তা চনাবুট পাঠায় দেন কেমন হবে দেখি একজন হাত তোলেন যে এক বস্তা চনাবুট পাঠাবেন যে একজন এই মহল্লার একজনে হাত তোলেন যে আমি এক বস্তা চনাবুট পাঠাবো কে আছেন দেখি আল্লাহ এতক্ষণ লাগবে একজনও নাই বাজারে ওই যিনি সভাপতি উনি আচ্ছা আরেকজন হ্যাঁ কি নাম দেখতেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব জনাব দেলার রসুল সাহেব ইনশাআল্লাহ রোজার আগের দিন এক বস্তা চনাবুট পাঠিয়ে দিবে আল্লাহ তালা কবুল করেন মাশা আল্লাহ চনাবুট হয়ে গেল এবার খেজুর দেন তো দেখি খেজুর খেজুর পাঁচ কার্টন লাগবে মনে হয় যে এক কার্টন খেজুর দেন এক কার্টন করে বলেন যদি আমি এক কার্টন খেজুর পাঠাবো আল্লাহ আল্লাহ কাকে কবুল করবেন এক কার্টন খেজুর পাঠাবেন আপনি রমজানের আগের দিন এক ভাই হাত তুললেন আল্লাহ তালা কবুল করেন কি নাম ভাইয়া হ্যাঁ নিজে কিনে নিজে নিয়ে দিয়ে যাবেন যে হুজুর ইনশাআল্লাহ এখন হাত তুলতেছেন না লেকিন নিজের মতো করে দিয়ে যাবেন এক বস্তা চনাবুট দিয়ে যাবেন একটা তেল দিয়ে যাবেন একটু পেঁয়াজ দিয়ে যাবেন একটু আলু দিয়ে যাবেন বিশ কিলো সাদা মুরগি দিয়ে যাবেন বিশ কিলো তেলাফিয়া মাছই দিয়ে যাবেন যদি এটা দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পেয়ে যাবেন সুন্দর হবে না বলেন যার যেখানে ভাল লাগে সেখানে দিয়ে যার যে মাথার ভাল লাগে সেখানে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন